আসসালামু আলাইকুম আপনার ই কমার্স ওয়েবসাইটের অর্ডার প্রসেস রিলেটেড এটা হচ্ছে চোদ্দো নম্বর ভিডিও তো চলেন আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখা যাক যেটা আপনার কাজে লাগবে সো আজকে দেখেন হচ্ছে অর্ডার নোট অর্ডার প্রসেস নোট সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় ধরেন আপনি যে কোনো অর্ডারে যখন ইডিটে যাবেন এডিট করার জন্য যাবেন সো তখন উপরের দিকে এই দেখেন উপরের দিকে দেখতে পারবেন অ্যাড নোট নামে একটা অপশন এইটা কাজে মাঝে মাঝে বিভিন্ন ছোট ছোট নোট রাখা লাগতে পারে এটা শুধু আপনারাই মানে যা বা আপনি দেখতে পারবেন ঠিক আছে এটা অন্য কেউ দেখতে পারবেন এটা কাস্টমার বা অন্য কেউ দেখতে পারবে না এটা জাস্ট আপনার কাজের সুবিধার্থে যে ছোট ছোট নোট রাখার দরকার এটা রাখতে পারবে তো মনে করেন কাস্টমার ফোন দিচ্ছেন ধরেন আছে এটা দেখাই কোন টাইমে রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাই ধরেন মনে করেন এইখানে এই অর্ডারটা প্রসেস করার জন্য ঢুকছেন তাকে কল দিচ্ছেন কনফার্মেশনের জন্য সে বলল যে হচ্ছে আপনার ফোন দিচ্ছেন বললো আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ চাইছেন একশো টাকা বা দেড়শো টাকা অ্যাডভান্স নেবেন সো ঠিক আছে সে বলছে দিবে বাট সন্ধ্যার দিকে দিবে ঠিক আছে এখন সে ব্যস্ত আছে দুপুরে আপনি কল দিচ্ছেন সো এখানে লিখে দিতে পারেন লিখে রাখতে পারেন যে সন্ধ্যায় পেমেন্ট ওকে যে কোনো একটা ছোট নোট রাখলেন রাখলেন এরা এড করে দিলেন ঠিক আছে দেখেন তারপর তাহলে কি হলো এই অর্ডার প্রসেস নোট এখানে এটা অ্যাড হয়ে গেল এতে করে ধরেন আপনার সন্ধ্যার পরে সন্ধ্যায় ধরেন আরেকজন লোক যদি আসে অর্ডার প্রসেস করতে সে যদি যে ধরেন এটা আপনি পেমেন্ট পেন্ডিং এ রাইখা দিয়েছেন তারপরে ঠিক আছে সে এইটার মধ্যে যখন ঢুকবে সে দেখতে পারবে যে আচ্ছা এটা মানে এখানে সে দেখতে পারবে এটা সন্ধ্যায় পেমেন্ট করতে চাইছে তো তখন এতে করে সে মানে আপনি না থাকলেও কোনো নোট রাখা হয়ে গেলে আপনার টিম মেম্বার যদি থাকে সে এটা বুঝতে পারবে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন সন্ধ্যার দিকে সে পেমেন্ট করতে চাইছে ওকে সো এইরকম হইতে পারে অথবা আপনার বিভিন্ন কিছু নোট আপনি রাখতে পারেন সো এরকম একটা না আপনি মাল্টি নোট রাখতে পারবেন এক একটা অর্ডারে ধরেন আপনি টেস্ট ওয়ান নোট রাখলেন ওকে এই নোটটা থাকলো তারপরে তার সাথে কোনো কথা কথা হইলে যে কোনো কিছু আপনি রিমাইন্ডার রাখতে চান এখানে রাখতে পারবেন এই নোটের মাধ্যমে ওকে আপনি আপনি টু বা আপনার মেম্বার এই অর্ডারের একটা নোট গেল দেখতে পারলেন ঠিক আছে আপনি রেখে গেলেন আরেকজন এসে দেখতে পারলো সো এই অর্ডার প্রসেস করতে গিয়ে যা 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 নোট রাখা লাগতে পারে আপনি এটি রাখতে পারেন এটা লাইফ টাইম এখানে থেকে যাবে আপনি যে কোনো টাইমে কোনো প্রবলেম হইলে এই অর্ডার প্রসেসে কি কি হয়েছিল সব কিছুই আপনি কিন্তু এখানে দেখতে পারবেন ওকে বের করতে পারবেন সো এটা প্রত্যেকটা অর্ডার বেশি আলাদা আলাদা নোট ক্রিয়েট হবে যেটা আপনার অনেক হেল্পফুল হবে এই গেল একটা তারপরে হচ্ছে এই নোটের আই থিঙ্ক কিছুটা বুঝতে পারছেন আর এটা আপনার যখন দরকার হবে আপনি নিজেই বুঝতে পারবেন যখন কি নোট রাখা লাগবে আচ্ছা তারপরে আপনি এই নোট সম্পর্কে তো আরেকটা দেখেন এই সাইড নেবে আরেকটা অপশন আছে যে নোটস এইখানে যদি আসেন আপনি এখানে হচ্ছে আপনার দেখেন সবগুলো নোটের লিস্ট কিন্তু এখানে চলে আসে এইটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি যে কোনো অর্ডারেই নোট রাখেন না কেন যে কোনো অর্ডারের আন্ডারে এইটার লেটেস্ট যেই নোটটা আছে এটা হচ্ছে এই যে দেখেন এইখানে চলে আসবে আপনি লাস্ট নোটটা দেখতে পারবেন যে এত নাম্বার অর্ডার লাস্ট নোট এটা ঠিক আছে দেখেন সন্ধ্যায় পেমেন্ট করতে চাইছে এখানে যদি এক নজর বলেন তাহলে দেখতে পাচ্ছি এই লোকটা সন্ধ্যায় পেমেন্ট করতে চাইছে এখান থেকে এডিটে গেলেই তার ইনভয়েস আবার ইডিতে যাইতে পারবেন এখান থেকে তাকে আবার সন্ধ্যার দিকে একটা রিমাইন্ডার দিতে পারেন বা চাকরি তাই করতে পারেন ঠিক আছে যে এটা লাস্ট লাস্ট নোট বা এখানে আপনার এমন কিছু নোট আইয়ে গেছে এখানে এক পলকে আপনি বুঝলেন আপনার কি কাজ করা লাগতে পারে সো এই নোটটা অনেক হেল্পফুল অনেক অনেক হেল্পফুল সোজা কথা মানে অনেক কাজে লাগে অনেক সময়

ধরেন ডেলিভারি হয়ে গেছে বা যে কোনো অর্ডার হইতে পারে ওই অর্ডারের আন্ডারে আপনি কমপ্লেন রাখতে পারেন ধরেন এই যে ধরেন এই অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে কাস্টমার পরে বললো যে আচ্ছা কোন একটা কমপ্লেন দিছে ঠিক আছে কিছু একটা দিছে যে কোনো কিছু হইতে পারে তার প্রোডাক্ট ভালো হয় নাই রং ম্যাচ হয় নাই উল্টা দেওয়া হয়েছে তো আপনার ফোন দিল যখন তখন আপনি এই এই অর্ডারে ঢুকবেন সার্চ দিয়ে ঢুকে এই যে অ্যাড কমপ্লেন ক্লিক করে এখানে লিখতে পারবেন যে প্রোডাক্ট রিটার্ন দিতে চাই ओके कलर कलर পছন্দ হয় নাই হয় নাই তাই তো এরকম কোনো কমপ্লেন থাকলে এখানে লিখে অ্যাড কমপ্লেন দিবেন দেখবেন আপনার এই কমপ্লেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো অ্যাড হয়ে যাবে একটা পপ আপ আসবে আপনাকে রিডারকে আবার এখানে নিয়ে আসবে দেখেন এই যে অর্ডার প্রসেস নোটের আnderই দেখেন কমপ্লেন তারপরে কমপ্লেনটা কি রাখছে কে রাখছে এগুলো সব এখানে দেখতে পারবেন সো আই थिंक কমপ্লেনের একটা বেসিক আইডিয়া পাইছেন বাট হচ্ছে এই কমপ্লেন সম্পর্কে আরো কিছু কথা বলবো বাট এই ভিডিওতে নেক্সট ভিডিও তে বলবো কারণ এই ভিডিওতে প্রায় টাইম দেশ সো নেক্সট ভিডিওতে কন্টিনিউ করেন আজ এ পর্যন্তই গুড আসসালামু আলাইকুম